হ্যালো ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। আজকে এই ভিডিওটাতে অ্যানালগ মাল্টিমিটার নিয়ে কথা বলবো। তো অ্যানালগ মাল্টিমিটার আমার এখন যে মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন, জুম আউট করে দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে মাল্টিমিটারটার পুরো ভিউ, ঠিক আছে? তো এই মাল্টিমিটারটার পুরো ভিউ, তো এটা এটা একদমই লোকাল লোকাল কোম্পানির একটা মাল্টিমিটার অ্যানালগ, আর এটা প্রাইসটাও খুবই লো, তাই জন্য এখানে কোনো মানে নর্মাল যেসব মাল্টিমিটার এরকম হয় যেগুলোর মধ্যে একটা রোটার দেওয়া থাকে, এই অ্যানালগও কিন্তু এরকম মাল্টিমিটার রোটার দেওয়া থাকে, কিন্তু এই লোকাল মাল্টিমিটারগুলোতে কোনো রোটার দেওয়া নেই। এখানে কিন্তু এই প্রোবগুলো, এই ব্ল্যাক প্রোবটাকে ফিক্স রেখে এই রেড কালারের যে প্রোবটা, এটাকে কিন্তু এই সব যে সকেটগুলো আছে এর মধ্যে ইনসার্ট করে করে এখানে কিন্তু সমস্ত কিছু মেজার করতে হবে। তো আমি মাল্টিমিটারের পুরো রিভিউ থেকে শুরু করে কীভাবে কী কাজ হয়, কোন রেঞ্জে কী মাপা যায়, তো আমি এসে কম্পোনেন্ট মেপে দেখাবো না, তো এর ভেতরে কী কী আছে সবই এখানে ইলাবোরেট করব। তো দেখতে হলে পুরোটা শেষ অব্দি ভিডিওটাকে কন্টিনিউ করবেন। তো প্রথমে আসি মাল্টিমিটারের প্রপগুলো নিয়ে। মাল্টিমিটারের যে কমন দুটি প্রপ থাকে, একটা ব্ল্যাক আর একটা রেড, তো ব্ল্যাক প্রপটা এখানে এখানে ব্ল্যাক প্রপটা কিন্তু এখানে যে ওহমসের চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু ব্ল্যাক প্রপটা কিন্তু এখানে সবসময় ফিক্স থাকবে। রেড প্রপটা কিন্তু ভ্যারিয়েবল, মানে রেড প্রপটা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা যে সকেট আছে, এই 15টা সকেটের মধ্যে কিন্তু এই রেড প্রপটা দিয়ে দিয়ে যে কোনো জিনিস মেজার করতে হবে। তো এখন কোনটা কিসের সেগুলো আমি এক এক করে বলবো। তার আগে আমি আসি স্কেলে, নিয়ে আগে আসি স্কেলে। এখানে যে স্কেলটা দেখতে পাচ্ছেন, আমি সামনে দেখা যাবে, এটা এই স্কেলটা কিন্তু এখানে ছিল না, এটা টোটালি মডিফাইড। আমি এই মাল্টিমিটারটাকে মডিফাইড করেছি নিজে কেনার পরে, তো কীভাবে মডিফাইড করেছি সেটাও আমি বলবো। এটা টোটালি মডিফাইড, আগে যে স্কেলটা ছিল সেটা আমি দেখাচ্ছি। এটা ছিল আগের স্কেলটা, ঠিক আছে? এটা আগে একটা স্কেল ছিল, তো এটাতে পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছিল না, শুধুমাত্র দুটো লাল আর কালো কালারের ইন্ডিকেশন দিয়ে এইটা ছিল। তো এটা ছিল আগের স্কেল, আমি এটাকে জাস্ট চেঞ্জ করে এখানে নতুন একটা স্কেল এখানে ইনসার্ট করেছি। তো আশা করি দেখতে পাচ্ছেন এই নতুন স্কেলটা এখানে, এটা জাস্ট ফটোশপে পুরো এডিট করে তৈরি করে সেটাকে এখন ইনসার্ট করা হয়েছে, এখানে সেট করেছি নিচে। আশা করি নামের লোগোটাও দেখতে পাচ্ছেন এখানে। তো কোনটা কোনটা কী কী পার্ট সেটা বলে নিই। এখানে একটা ছোট স্ক্রু দেওয়া আছে এই জায়গাতে, এই যে এই যে এই জায়গাতে এই স্ক্রুটা, এই স্ক্রুটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে ইন্ডিকেটার বা এখানে যে কাঁটাটা আছে, সেই কাঁটাটা যদি কোনো সময় জিরোতে না থাকে, জিরো থেকে একটু ছাড়িয়ে মানে ডান দিকে ছাড়িয়ে থাকে, তাহলে কিন্তু এই স্ক্রুটাকে অ্যাডজাস্ট করা যায়, কাঁটাটাকে ডান দিক বাম দিক করে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এছাড়াও ক্যালিব্রেশনের জন্য এখানে একটা পোটেনশিওমিটার দেওয়া আছে, একটা ক্যালিব্রেশন করার জন্য একটা পোটেনশিওমিটার দেওয়া আছে, এটাকে ঘুরিয়ে ক্যালিব্রেট করতে হবে। কীভাবে ক্যালিব্রেট করতে সেটাও বলবো। এখানে ব্ল্যাক প্রপটাকে এখানে ইনসার্ট করলাম, ব্ল্যাক প্রপটাকে ইনসার্ট করলাম, এবার রেড প্রপটাকে আমি 1 mm ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এবার স্কেলটা পরিষ্কার দেখা যাচ্ছে, আমি আর নিচের পোর্শনটা সেভাবে দেখাচ্ছি না, এই যেভাবে ইনসার্ট করলাম দুটো, এরপরে স্কেলটাই আসে। কী করতে হবে, এই দুটো প্রপকে মানে আমি এটাকে কন্টিনিউটি বা ওহমস রেঞ্জে রেখে এটাকে মেজার করবো। কন্টিনিউটি যেভাবে আমি মেজার করি দুটোকে একসাথে টাচ করে, দুটোকে একসাথে এখানে টাচ করলাম, দুটোকে একসাথে টাচ করলাম। তো টাচ করার পরে এখানে দেখুন কাটাটা ঠিক 250 পর্যন্ত যায়নি, মানে 250 সেখানে লাস্ট আছে, 250 অবধি যায়নি, তার অনেক আগেই কাটাটা এখানে ফিক্স হয়ে গেছে। এটা যদি পুরো অ্যাকিউরেট হতো, অ্যাকিউরেট করার জন্যে কাটাটাকে 250 অবধি
যাওয়া উচিত কিন্তু এটা যায়নি। তো এখন এই এই মতো অবস্থায় এটা ক্যালিব্রেশনের পর্যন্ত। ক্যালিব্রেশন কি করা হবে, এই যেখানে রোটারটা আছে রোটারটাকে এইভাবে কিন্তু এই কন্টিনিউটি মুডে এই দুটোকে একসাথে টাচ করিয়ে রাখতে হবে, ঠিক আছে? করার পরে এভাবে টাচ করিয়ে রাখা অবস্থাতেই যখন কাঁটাটা এইরকম পজিশনে থাকবে, তখন এই এই পোটেনশিওমিটারটাকে ডান দিকে আস্তে আস্তে ঘোরাতে হবে। এখন ডান দিকে আস্তে আস্তে ঘোরালে কাঁটাটা আস্তে আস্তে ঘুরছে, আমার কিন্তু এটা টাচ আছে, এই যে ঘুরতে ঘুরতে যখন ঠিক 250 অব্দি যাবে তখনই ছেড়ে দিতে হবে, ব্যাস এই ক্যালিব্রেশন হয়ে গেল। এটা এবার এটাকে যদি নর্মালি টাচ করা যায় তাহলে কিন্তু পুরো 250 অব্দি যাবে। আশা করি ক্যালিব্রেশনটাকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, এবার মডিফিকেশন আছে, কিছু মডিফিকেশন তো বললামই, আমি স্কেলটা মডিফাই করেছি এখানে। এছাড়াও একটা যে নতুন জিনিস অ্যাড করেছি সেই জিনিসটা ছিল না, এই মাল্টিমিটারগুলো সাধারণত দেয়ও না। এখানে একটা কন্টিনিউটি চেক করার জন্য একটা এলইডি ইন্ডিকেটার আমি এখানে ইনসার্ট করেছি, মানে নিজে বসিয়েছি। তো আমি এটাকে জুম করছি যাতে করে কন্টিনিউটি রেঞ্জ এটাকে যে জ্বলছে সেটা আমি দেখাতে পারি। তো আমি এই প্রব দুটোকে এখানে যখন টাচ করব, কাটাটা তো এখানে ডিপ্রেশন দেবেই, সাথে করে এই এলইডিটাও জ্বলবে, এই যে কাটাটাও ডিপ্রেশন দিচ্ছে এলইডিটাও জ্বলছে। আশা করি এলইডিটা জ্বলছে সেটা বোঝা যাচ্ছে। তো এবার আমি জুম আউট করে ভেতরের স্ট্রাকচারটা দেখাবো, ভেতরে কি থাকে। তো এখানে আমি বলে দিই কি কোনটাকে কি 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 রেঞ্জে রেখে এখানে মেজার করতে হয়। সরি, এখানে ওহমস রেঞ্জ দেওয়া আছে, এখানে ওহমসের চিহ্ন দেওয়া আছে, ওহমসের চিহ্ন একটা আছে 10K, একটা 1 ওহম, মানে 10 কিলো ওহমস রেজিস্ট্যান্স পর্যন্ত, 10 কিলো ওহমস রেজিস্টার পর্যন্ত যেসব রেজিস্টার মাপতে যাবো তখন এই ব্রবটাকে 10K তে সেট করতে হবে। আবার 10K থেকে 10K এর উপরে যেসব রেজিস্ট্যান্স আছে একদম 1 মেগা ওহম পর্যন্ত, সেগুলো কিন্তু এই প্রপটার মধ্যে সেট করতে হবে এই সকেট। এটা গেল হচ্ছে রেজিস্টার মাপার যে এরিয়াটা সেটা গেল। এবার আসছে হচ্ছে অ্যাম্পিয়ার, মানে ডিসি অ্যাম্পিয়ার মাপার এরিয়া। এখানে এখানে এটা মিলি অ্যাম্পিয়ার এখানে মাপ হবে, এখানে 0.25, 10 আর 250, এখানে মিলি অ্যাম্পিয়ার এখানে লেখা যাচ্ছে ডিসি এম এ মিলি অ্যাম্পিয়ারে। আর এটা হচ্ছে ডিসি ভোল্ট মাপার এরিয়া, এই চারটে সকেট 10, 50, 250, 1000, এই চারটে সকেটে ডিসি ভোল্ট মাপতে হবে। আর এখানে আছে টোটাল 5টা সকেট, এখানে হচ্ছে এসি ভোল্ট মাপার জন্য এই 5টা সকেট দেওয়া আছে, ঠিক আছে? এবার আমি আসছি স্কেলে। এখানে স্কেলে অনেকই কনফিউশনে পড়ে, এখানে স্কেলে কিন্তু অনেক নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এখানে স্কেলে অনেক নাম্বার দেওয়া আছে, এখানে খেয়াল করলে দেখা যাবে, আমি একটু ক্লোজ করব। এখানে স্কেলে কিছু মার্কিং করা আছে বাঁদিকে, এখানে এসি ভোল্ট বলে কিছু মার্কিং করা আছে। এসি ভোল্টগুলো সাধারণত এরকম লাল লাল কাটা কাটা দাগ দিয়ে বোঝানো থাকে। তারপরের পরে গ্রিন কালারেরটা আছে সি দিয়ে মিউএফ, মানে বোঝাই যাচ্ছে আশা করি যে ক্যাপাসিটার মাপার যে স্কেল সেটা হচ্ছে সি দিয়ে মিউএফ যেটা আছে। আর তার নিচেরটা আছে হচ্ছে এইচএফই, এইচএফই সাধারণত ট্রানজিস্টার মাপার ক্ষেত্রে ইউজ করা হয়, তো সেটাও এখানে করা যাবে। আর নিচে এখানে একদম নিচে বুঝে যাচ্ছে কিনা জানি না, তাও চেষ্টা করবো জানো দেখি। এখানে ব্যাটারি ভালো বা খারাপ এখানে ইন্ডিকেশনের জন্য ব্যাট বলে নিচে ব্যাড লেখা একদিকে, আর এদিকে কিন্তু গুড লেখা, ঠিক আছে? এটা ব্যাটারি লেভেল ইন্ডিকেশনের জন্য এই সিস্টেমটা করা এখানে। আর উপরে আছে, এর উপরে আছে এখানে, এগুলো হচ্ছে রেজিস্টার মাপার জন্য স্কেল। তো উপরের দিকে রেজিস্টার মাপার জন্য স্কেল,
তার নিচে আসছে এসি ভোল্ট, তার নিচে আসছে ক্যাপাসিটার, তার নিচে আসছে ট্রানজিস্টার, তার নিচে হচ্ছে ব্যাটারি। তো এখানে অনেকেই নিজেদের মন মতো ভাবে স্কেলটাকে ইউজ করতে পারে। হ্যাঁ, যারা এক্সপার্ট তারা অনেকভাবেই স্কেলটাকে ইউজ করে। তো যারা বিগিনার্স তাদের জন্য ফার্স্ট ক্লাস একটু প্রবলেম হতে পারে, বাট সেরকম কোনো প্রবলেমের বিষয় না। তো এখন মিটার ভেতরের স্ট্রাকচারে যাই, আমি উল্টে ফেললাম। এখানে জাস্ট একটা একটাই স্ক্রু আছে, একদমই মানে খুব লোকাল, একটা লোকাল প্রোডাক্ট, সস্তার প্রোডাক্ট। আর এটা কিন্তু বারবার বলে যাচ্ছে, এটা কিন্তু কোনো অ্যাকিউরেট ভ্যালু কোনো সময় দেবে না, কারণ এইসব প্রোডাক্ট কোনোদিন অ্যাকিউরেট ভ্যালু বা অ্যাকিউরেট মেজারিং দেয় না। এই হচ্ছে তার টোটাল ভিতরের কানেকশন। তো এখানে দেখা যাচ্ছে, এখানে যে মিটারটা দেওয়া আছে এটা হচ্ছে পুরো মিটারের এরিয়াটা। আর এখানে দুটো ব্যাটারি ইউজ করা হয়েছে, এখানে একটা হচ্ছে, দুটোই হচ্ছে ডাবল এ সাইজ 1.5 ভোল্ট, 1.5 ভোল্টের ব্যাটারি। এখানে আমি দেখাচ্ছি কোনটা কোনটা কি। এটা হচ্ছে একটা 1 কিলো ওহমসের পটেনশিওমিটার বা পট যেটাকে বলা হয়। আর এখানে যে সকেটগুলো আছে, সকেটগুলো প্রত্যেকটা সকেটের সাথে, এখানে প্রথম, এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে প্রথম যে সকেটটা আছে এসিতে, এখান থেকে হাই ভ্যালু হয়ে আসছে। এখানে কিন্তু কোনো লো ভ্যালু রেজিস্টার নেই, সব হাই ভ্যালু রেজিস্টার আছে। এখানে একটা জেনার আছে, আর আর এছাড়া সেরকম কিছু নেই জেনার আর রেজিস্টার ছাড়া। তো এখানে ম্যাক্সিমাম রেজিস্টারই, কিন্তু ম্যাক্সিমাম রেজিস্টারই আছে হচ্ছে সব হাফ ওয়াট বা হাফ ওয়াটই আছে, 1 ওয়াট এখানে রেজিস্টার সেরকম কিছু নেই, হাফ ওয়াট বা 1 ওয়াট হতে পারে রেজিস্টার আছে। আর আর আছে কোয়ার্টার ওয়াটার রেজিস্টার, মানে 0.25। তো এভাবে রেজিস্টারগুলো এভাবে কানেকশান করা আছে রিপোর্টের সাথে। তো আমি এখানে একটা নিজের চিন্তা ভাবনা, একটা জিনিস নিজেই, আমি নিজের প্রবলেমে পড়ে এই জিনিসটাকে আমি নিজেই মাথা থেকে বের বের করে নিয়েছি। আর এই প্রবলেমটা অনেকেই ফেস করে। তো এখানে একটা স্বাভাবিক একটা জিনিস দেখতে পাবেন, এখানে বারবার এই পোর্টগুলোকে, এই প্রপগুলোকে ইনসার্ট করতে করতে এইটার যে যে টাইটেন ভাবটা, সেটা কিন্তু একবার বা দুবার ইউজ করার পরেই লুজ হয়ে যায়। আমি একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এগুলো কিন্তু মুখগুলো কিন্তু সিল করে না, সিল করলে পরে এটা সেট হবে না, এটা এভাবে বেরিয়ে আসবে না। দেখুন এভাবে বেরিয়ে এসেছে, এরকম কিন্তু হবে না। তো এটাকে, এই প্রবলেমটাকে রিকভারির জন্য এখানে কি করেছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে মুখগুলোকে সেগুলি বসে যাচ্ছে, মুখগুলো এখানে শোল্ডারিং করে দিয়েছি। এই যে মুখগুলোকে এখানে এভাবে প্রত্যেকটা মুখগুলো এপার থেকে ওপারে ছোটো ছোটো শোল্ডারিং করে দিয়েছি। আর এখানে ইউজ করেছি রেজিস্টার বা এলইডির যে কাটা লেগগুলো হয় সেগুলো ইউজ করেছি শোল্ডারিংয়ের জন্য। তো এইবার আসি এই এই যে যে এক্সট্রা যে এলইডিটা অ্যাড করেছি কন্টিনিউটি চেকিংয়ের জন্য, এটা কোথা থেকে অ্যাড করেছি, এখান থেকে আমি অ্যাড করেছি। হ্যাঁ, আর বলে রাখি আমি এলইডিটাকে গ্লো গ্লো গ্লোয়িংয়ের জন্যে এখানে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, আমি এখানে একটা রেজিস্টার ইউজ করেছি। এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 10 কিলো ওহমসের রেজিস্টার। এখানে কিন্তু যে কোনো রেজিস্টার ইউজ করলে কিন্তু হবে না, আমি এটা হালকা বলে রাখছি, এখানে যে কোনো রকম রেজিস্টার ইউজ করলে হবে না। তার কারণ কেন হবে না, আপনি যে কোনো রেজিস্টার ইউজ করে এখানে কানেকশান দিতে পারেন, দিলে পরে যখন পজিটিভ আর নেগেটিভ শর্ট করবেন তখন কিন্তু এই যে কাটাটা এটা ডিপ্রেশন দিয়ে পুরো 250 অবধি যাবে না, আগে গিয়েই এখানে স্টপ হয়ে যাবে শুধুমাত্র রেজিস্ট্যান্সের ভ্যালুর জন্য। তাই জন্যে এখানে আমি 4 থেকে 5 বার ট্রাই করার পরে এই অ্যাকুরেসিটা আনতে পেরেছি। তো আগে অনেক লো ভ্যালু রেজিস্টার দিয়েছিলাম, তো সেখানে কিন্তু এই অ্যাকুরেসিটা ছিল না, এখন কিন্তু অ্যাকুরেসিটা আছে। তো এখানে আমি 10 কিলো ওহমসের রেজিস্টার ইউজ করেছি। এই 10 কিলো ওহমসের রেজিস্টারটা ডিরেক্টলি কানেকশান পাচ্ছে ব্যাটারির পজিটিভ পোলের সাথে, দেখতে পাচ্ছেন পজিটিভ পোল, এখান থেকেই কানেকশানটা এভাবে গেছে, এখানে গেছে, এখান থেকে আমি রেজিস্টারটা কানেক্ট করেছি। এই যে এই যে, আর নেগেটিভ নেগেটিভ পোলটা
এলইডি যে নেগেটিভ যে লেগটা সেই লেগটা আমি কানেক্ট করেছি গ্রাউন্ডের সাথে, মানে এই যে ব্ল্যাক ওয়্যার যেটা এখানে ফিক্স আছে সেটার সাথে। আলটিমেটলি কী হচ্ছে, ব্ল্যাক ওয়্যারটা যখন এইখানে শর্ট করা হচ্ছে, এই যে ব্ল্যাক ওয়্যারটা যখন এখানে আমি শর্ট করছি, তখন এই মিটারটা ঘুরছে, কাঁটাটা ঘুরছে প্লাস এলইডিটা গ্লো হচ্ছে। এই যে ব্ল্যাক ওয়্যারটা যখন আমি এখানে শর্ট করছে, দেখুন মিটারটা ঘুরছে, বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে বেসিক ফান্ডা। তো এটা অনেকে মানে কানেকশন করা কিভাবে করবে বা কিভাবে কানেকশন হবে সেটা অনেকে বুঝতে পারে না। তো আরেকবারও বলছি, উল্লেখ করছি এখানে রেজিস্টারের ভ্যালুটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। রেজিস্টার ভ্যালুটা যে কোনো কোনো রেজিস্টার ভ্যালু ইউজ করে দিলে কিন্তু সেই অ্যাকুরেসি আসবে না, অ্যাকুরেসি না আসলেও ঠিকমতো মেজারিং করা যাবে না। তো আজকে পুরো এই ব্যাপারটা বললাম, তো আজকে কোনো রকম মেজারিং কিছু দেখাবো না। নেক্সট একটা ভিডিওতে কীভাবে কী মেজার করতে হবে, কোন কম্পোনেন্ট কীভাবে এই মিটার দিয়ে মেজার করতে হবে সেটা দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।